গোসাইগাঁওত হৃদয় বিদারক ঘটনা। বলবমত গৈ ভয়ঙ্কর অঘটন। উদণ্ড ট্রাক চালকে মহতিয়াই নিলে ছজনকৈ লোকক। গাড়ির চেপাত থিতাতে মৃত্যু চারিজন বোলবম যাত্রী, দুজন আঘাতপ্রাপ্ত। গোসাইগাঁওর কচুগাঁওত পুয়া সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটো। তীব্রবেগী ট্রাকর খুন্দাত মৃত্যু হয় পাঁচজন বোলবম যাত্রীর। বলেরো পিকআপ ভানত গৈছিল বোলবমর যাত্রী কেইগৰাকী। গোসাইগাঁওর কচুগাঁও মহামায়া মন্দিরের সন্মুখত 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাবা ধামত পূজা দি আহি কচুগাঁও মন্দিরত পানি ঢালি বলেরো পিকআপ ভানত উঠার সময়ত ট্রাকে মহতিয়ালে বোলবম যাত্রী কেইগৰাকী। গোসাইগাঁওর 1 নং হাতিগড় গাঁওর 11 বছরীয় জয় রায়, 20 বছরীয় শুক্রমণ রায়, 21 বছরীয় বাপি ঘোষ আর 22 বছরীয় বাসুদেব রায়ের ঘটনাস্থলীতে মৃত্যু হয়। চিকিৎসালয়ত মৃত্যু হয় 26 বছরীয় নব ঘোষ নামের যুবকজনের। রাস্তা দেখা পাইছো, কথা পাতিছিল, সিহঁতে পানি ঢালি মানে গাড়ি উঠি থাকা অবস্থাত একদম রাস্তার পর বহু দূরতে আছিল, সিহঁতে মানে ডাইরেক্ট আহি খুন্দাই দিছে, মানে একটু মারিছে, আমি কম যে মারিছে। দুর্ঘটনা সংঘটিত করার পিছতেই ঘটনাস্থলীত উপস্থিত হয় গোসাইগাঁও মহকুমা আরক্ষী বিষয়া আর কচুগাঁও আরক্ষী। আরক্ষীয়ে ট্রাক জব্দ করার লগতে কন্টেইনার চালক আর সহচালক হরিয়ানার ফারিদ খান আর সাজিদ খানক আটক করে। পূজা কমিটিয়ে নিরাপত্তা দিব লাগছিল যে এনেকুৱা এখন হাজার হাজার মানুষ ইয়াত আহি আছে, যে আমার ব্রেকেটর ব্যবস্থা থাকিব লাগে, পুলিশ প্রশাসনে বা ভলান্টিয়ার থাকিব লাগে, দেখা গেল যে এক মানুষে তাতে কোনো ব্রেকেটও নাই, প্লাস প্রশাসনের ব্যবস্থাও নাই, কোনো আপনার ভলান্টিয়ারও নাই। একেখন কন্টেইনারে কুকুরাঝাড়ের বিষমুড়িত আন দুজনক মহতিয়াই পলাই আহিছে বুলি জানিব পৰা গৈছে। তামার হাতৰ পৰা শহীদুল হকৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। গোসাইগাঁওত হৃদয় বিদারক ঘটনা। বোলবমত গৈ ভয়ঙ্কর অঘটন। উদণ্ড ট্রাক চালকে মহতিয়াই নিলে ছজনকৈ লোকক। গাড়ির চেপাত থিতাতে মৃত্যু চারিজন বোলবম যাত্রী, দুজন আঘাতপ্রাপ্ত। গোসাইগাঁওর কচুগাঁওত পুয়া সংঘটিত হয় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটো। তীব্রবেগী ট্রাকর খুন্দাত মৃত্যু হয় পাঁচজন বোলবম যাত্রীর। বলেরো পিকআপ ভানত গৈছিল বোলবমর যাত্রী কেইগৰাকী। গোসাইগাঁওর কচুগাঁও মহামায়া মন্দিরের সন্মুখত 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বাবা ধামত পূজা দি আহি কচুগাঁও মন্দিরত পানি ঢালি বলেরো পিকআপ ভানত উঠার সময়ত ট্রাকে মহতিয়ালে বোলবম যাত্রী কেইগৰাকী। গোসাইগাঁওর 1 নং হাতিগড় গাঁওর 11 বছরীয় জয় রায়, 20 বছরীয় শুক্রমণ রায়, 21 বছরীয় বাপি ঘোষ আর 22 বছরীয় বাসুদেব রায়ের ঘটনাস্থলীতে মৃত্যু হয়। চিকিৎসালয়ত মৃত্যু হয় 26 বছরীয় নব ঘোষ নামের যুবকজনের। রাস্তা দেখা পাইছো, কথা পাতিছিল, সিহঁতে পানি ঢালি মানে গাড়ি উঠি থাকা অবস্থাত একদম রাস্তার পর বহু দূরতে আছিল, সিহঁতে মানে ডাইরেক্ট আহি খুন্দাই দিছে, মানে একটু মারিছে, আমি কম যে মারিছে। দুর্ঘটনা সংঘটিত করার পিছতেই ঘটনাস্থলীত উপস্থিত হয় গোসাইগাঁও মহকুমা আরক্ষী বিষয়া আর কচুগাঁও আরক্ষী। আরক্ষীয়ে ট্রাক জব্দ করার লগতে কন্টেইনার চালক আর সহচালক হরিয়ানার ফারিদ খান আর সাজিদ খানক আটক করে। পূজা কমিটিয়ে নিরাপত্তা দিব লাগছিল যে এনেকুৱা এখন হাজার হাজার মানুষ ইয়াত আহি আছে, যে আমার ব্রেকেটর ব্যবস্থা থাকিব লাগে, পুলিশ প্রশাসনে বা ভলান্টিয়ার থাকিব লাগে, দেখা গেল যে এক মানুষে তাতে কোনো ব্রেকেটও নাই, প্লাস প্রশাসনের ব্যবস্থাও নাই, কোনো আপনার ভলান্টিয়ারও নাই।
একেখন কন্টেইনারে কুকুরাঝাৰৰ বিহমুৰিত আন দুজনক মহতিয়াই পলাই আহিছে বুলি জানিব পৰা গৈছে। তামাৰহাটৰ পৰা শহীদুল হকৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।